প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে যাওয়ার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে এক স্কুল ছাত্র। তাকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 16 সেপ্টেম্বর সকাল 7টার দিকে পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন জেলা জজ আদালতের অভ্যন্তরীণ সড়কে এই ঘটনা ঘটে। কক্সবাজার সদর মডেল থানায় দায়ের করা এক অভিযোগে জানা যায়, পৌর প্রিপারেটরি স্কুলের প্রধান গেট হয়ে তথা এসপি অফিসের পিছন রোড হয়ে আসে একজন ছিনতাইকারী, অন্য একজন ছিনতাইকারী আসে জেলা জজের প্রধান গেট হয়ে। জজ আদালতের অভ্যন্তরীণ সড়কের সিঁড়ির পাশে স্কুল ছাত্র স্বপ্নীলকে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় এক পথচারী বাঁচাতে এগিয়ে আসলে তার প্রতিও তেড়ে যায় ছিনতাইকারীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমি এখানে সকালবেলা আসছিলাম, মানে জগিং করতে করতে আসছি, ওই টাইম এখানে এসে দাঁড়াইছি। পরে আমি দেখি যে ওই ছেলেটার মুখ চাপা ধরছে, তো চাপা ধরছে। আমি প্রথমত মনে করছি ওরা ফ্রেন্ড মনে হয়, মজা করতেছে। তো পরে আমি দেখলাম যে মজা না, ওটা অন্যরকম, মানে সিরিয়াসলি অবস্থা। পরে পরে ওখানে ওই জায়গায় শুয়ে ফেলাইছিল, ওই জায়গায় হ্যাঁ শুয়ে ফেলাইছে। পরে আমি আর বললাম যে ভাই মুখ চেপে ধরছে কেন, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। পরে ওরা আমাকে উল্টা মানে আরও মানে পিক আপ দেখে নিতেছে আমার উপর, যে তুমি কথা বলে তোমাকে মেরে দেবো। পরে যাই হোক, কথা বলার সাথে সাথে মুখটা ছেড়ে দিয়েছিল ওই ছেলের। দেওয়ার পরে ওর পকেট থেকে মোবাইল এবং টাকা যা ছিল নিয়ে নিল। নেওয়ার পরে আমি ওকে বললাম যে তোমরা রে কী করতেছো, রে কী করতেছো। পরে ও পকেট থেকে চাকু বের করছে, করে ও মোবাইল নেওয়ার জন্য ওই সিঁড়ির এখানে আসছে। পরে ওই পকেট থেকে চাকু বের করে ধাম করে মেরে দিছে, দিয়ে এরা এদিক দিয়ে চলে গেছে। বিষয়টির সাথে সাথে সদর মডেল থানার ওসি তদন্ত সেলিম উদ্দিনকে অবহিত করা হয়। তিনি জানান বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, অপরাধীদের আটকের চেষ্টা চলছে। আহত স্বপ্নীল দেবদাস কক্সবাজার মডেল হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র, জাতীয় শিশু কিশোর সংগঠন ঝিনুকমালা খেলাঘর আসরের সদস্য এবং সিসিএন এর একজন শিশু রিপোর্টার। প্রতিদিন চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাচ্ছে, কিছুতেই এই ছিনতাই চুরি থেকে রেহাই পাচ্ছে না কক্সবাজার শহরের মানুষজন। একইভাবে ছাত্রছাত্রীরা সকালে বের হয়ে প্রাইভেট পড়তে যায়, কোচিনে যায়, স্কুলে যায়, সেখানে যদি ছিনতাইয়ের শিকার হয়, ছুরি আঘাতের শিকার হয়, তাহলে এসব ছাত্রছাত্রী কোথায় যাবে? তাদের তো পড়ালেখায় বন্ধ করে দিতে হবে। এটা অত্যন্ত দুঃখজনক, একজন স্কুল ছাত্রকে এইভাবে ছিনতাইকারী আঘাত করবে, যাকে হাসপাতালে শুধু ভর্তি করা হয়েছে। এই জন্য আমি পুলিশ বিভাগ সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত সময়ে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য। দিন দিন অনিরাপদ হয়ে উঠেছে কক্সবাজার শহর, বেড়ে গেছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। শহরে ভোর থেকে শুরু হয় ছিনতাইয়ের ঘটনা, এমন হলে শিক্ষার্থীরা পড়ালেখা করতে ঘর থেকে বের হতে পারবে না। সিএনজি করে স্টেডিয়ামের ওখানে এসে সিএনজির থেকে নেমে যায়, নেমে গিয়ে আমার ছেলে টিচারের বাসায় যাচ্ছে লালডিগি পাড়ে। সে কী করলো যে কোর্ট বিল্ডিংয়ের পিছনের রোডটা ব্যবহার করার জন্য ওই সিঁড়ির ওদিকে গেল। যাওয়ার পরে দুই ছেলে, এক ছেলে পিছন থেকে তাকে মুখ থেকে মুখ চিপি ধরলো, আর পিছনের আরেকজন ছেলে এসে তার পকেট থেকে মোবাইল টাকা ছিল টিচারকে দেওয়ার জন্য, একটা বেতন দিছিলাম ও বেতন সহ নিয়ে নিল। পরে যখন আমার ছেলে স্বপ্নীল যখন বলল মোবাইলটা খুঁজলো, মোবাইল খোঁজার সাথে সাথেই একদম ছুরির আঘাত করলো, অনেক জখম করে ফেললো। অনেকবার যাওয়ার পরে এক পথচারী দেখার পরে তাকে সদর হাসপাতালে নিয়ে আসে। পর্যটন শহর কক্সবাজারের অপরাধ দমন করা খুবই জরুরি, তা না হলে অনিরাপদ শহরে চলাচল করা জীবন ঝুঁকির মধ্যে পড়বে। আমরা লক্ষ্য করেছি সাম্প্রতিক সময়ে কক্সবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতির বেশ মোটামুটি কিছুটা অবনতিশীল। তো বিশেষ করে চুরি ছিনতাইয়ের ঘটনাটা অনেক বেশি বেড়ে গেছে, যেহেতু এটা একটা পর্যটন শহর এবং কক্সবাজারে এখন আমাদের নতুন পুলিশ সুপার এসেছেন। কক্সবাজারের যেটা আমরা লক্ষ্য করছি, গত বেশ কিছুদিন ধরে ছিনতাইকারীদের ব্যাপক একটা দৌরাত্ম এবং তারা অনেক ক্ষেত্রে মানুষের জীবনহানির পর্যন্ত ঘটনা ঘটছে। যেমন আজকে সকালে যে একটা স্কুল ছাত্র যে প্রাইভেট পড়তে যাচ্ছিল, একদম সকালে পুলিশ সুপার কার্যালয়ের প্রায় 100 থেকে 150 মিটারের মধ্যে সে আক্রান্ত হয় সকাল 7টার দিকে। তো এটা আমাদের জন্য খুবই উদ্বেগের কারণ, এবং শুধু সে আক্রান্ত হয় এটা না, সে তাকে রীতিমতো ছুরিকাঘাত করা হয়েছে, একটা বাচ্চা ছেলে, সে এখন হাসপাতালে চিকিৎসাধীন। তো আমরা আশা করব, যেহেতু এটা কক্সবাজার একটা পর্যটন শহর,
এখানে যদি আইন শৃঙ্খলার অবনতি হয় তাহলে সেটা একটা ভুল বার্তা যাবে এবং মানুষ পর্যটন বিমুখ হবে কক্সবাজার। তো নতুন পুলিশ সুপার এ ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নেবেন, যেহেতু উনি দায়িত্ব নিয়েছেন। এ ব্যাপারে কোনো ধরনের শৈথিল্য আমরা আশা করব না। নিউজ ডেস্ক, সিসিএন, কক্সবাজার।